কথা বলার কথা ছিল। 3.4 যে চিহ্নযুক্ত সংখ্যা, এই পর্যন্ত এসে আমরা শেষ করেছিলাম। চিহ্নযুক্ত সংখ্যার সহজ একটি সিস্টেম আমি শিখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এরপরে আমরা বইয়ের ভিতরে কি বলছে সেটা জানব। চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে যে যদি 4 বিটের সংখ্যা হয়, একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা যদি 0 থাকে তাহলে বুঝবেন এটি একটি পজিটিভ সংখ্যা। দেখুন 1 0 আছে, এটা হচ্ছে পজিটিভ 2। -2 যদি হয় তাহলে দেখুন এখানে 0 1ই আছে, 0 1 0, কিন্তু এটা হচ্ছে 1 আছে। এটা দ্বারা আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে -2। দেখুন এখানে একইভাবে যে কোনো একটি সংখ্যার প্রথমে যদি 0 থাকে সেক্ষেত্রে এটি বুঝবেন পজিটিভ, আর যদি এই সংখ্যাটি প্রথমে হচ্ছে 1 থাকে তাহলে বুঝবেন এটি একটি নেগেটিভ সংখ্যা। আমাদের বইতেও একই কথা বলছে যে একটি বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে দেখানোর একটি সহজ উপায় হচ্ছে MSBটিকে সাইনের জন্য নির্ধারিত করে রাখা। যদি সেটি 0 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি পজিটিভ, আর যদি 1 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি নেগেটিভ। তাহলে আমরা বুঝে গেলাম। এবার আমরা 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট সম্পর্কে দেখব। 2's কমপ্লিমেন্ট যেটা, দেখুন সাইন বিট দিয়ে সংখ্যার যে পজিটিভ এবং নেগেটিভ প্রকাশ করার জটিলতা থেকে রক্ষা পাওয়ার একটি চমৎকার পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। বিষয়টি বোঝার আগে আমরা নেগেটিভ সংখ্যা বলতে কি বোঝায় সেটি বুঝে নেই। একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল শূন্য হবে সেটি হচ্ছে তার নেগেটিভ সংখ্যা। কাজেই আমাদেরকে কোনো একটি বাইনারি সংখ্যা দেওয়া হলে আমরা এমন আরেকটি বাইনারি সংখ্যা খুঁজে বের করব যেটি যোগ করলে যোগফল হবে শূন্য। তাহলে আমাদের এই কথাটি মাথায় রাখতে হবে যে কোনো একটি বাইনারি সংখ্যা দেওয়া হলে আমরা এমন আরেকটি বাইনারি সংখ্যা খুঁজে বের করব যেটি যোগ করলে যোগফল হবে শূন্য। ঠিক আছে, দেখুন আমরা 8 বিটের একটি বাইনারি সংখ্যা দিয়ে শুরু করি। ধরা যাক সংখ্যাটি 1011001। এবারে আমরা সংখ্যাটির 1-এর পরিপূরক নেই, অর্থাৎ প্রত্যেকটি 1-কে 0 দিয়ে দিয়ে এবং 0-কে 1 দিয়ে রিপ্লেস করি। দেখুন এই যে সংখ্যাটি আছে এটাকে যেখানে যেখানে 1 থাকবে 0 লিখে দিব, যেখানে যেখানে 0 থাকবে সেখানে 1 করে দিব। দেখুন তাই করা হয়েছে, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এটা হচ্ছে 1-এর পরিপূরক, সংখ্যা দুটির যোগফল। দেখুন এর সাথে এটাকে যোগ করে দিলে এটা আসবে, দেখুন কি আসছে, এই যে এটা আসছে। এখানে এই বাইনারি সংখ্যাটি হচ্ছে 8 বিটের সর্বোচ্চ সংখ্যা। এর সাথে 1 যোগ করা হলে সংখ্যাটি আর 8 বিটে সীমাবদ্ধ থাকবে না, এটি হবে 9 বিটের সংখ্যা। যদি আমরা শেষের সাথে 1 বিট যোগ করে দিই তাহলে এটা 9 বিটের সংখ্যা হয়ে যাবে। 1 বিট এই যে এক্সট্রা ওভারফ্লো হয়েছে। আমরা যেহেতু 8 বিটের সংখ্যার মাঝে সীমাবদ্ধ থাকতে চাই, তাই 9ম বিটকে উপেক্ষা করে আমরা বলতে পারি সংখ্যাটি শূন্য। যেহেতু একটা সংখ্যার সাথে শুধু তার নেগেটিভ সংখ্যা যোগ করা হলেই যোগফল হিসেবে আমরা শূন্য পাই। তার মানে কি বুঝতে পারলাম যে এই সংখ্যাটার সাথে আমরা তার উল্টে দিলাম বা 1's কমপ্লিমেন্ট করলাম, যেটা পেলাম সেটার সাথে 1 যোগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটা হচ্ছে, যদি শূন্য পাই তাহলে বুঝতে হবে যে আমরা একে অপরের কি ছিল, নেগেটিভ একটা সংখ্যারই নেগেটিভ সংখ্যা সেখানে ছিল। যে বলছে যে 8 বিটের সংখ্যার মাঝে সীমাবদ্ধ থাকতে চাই, তাই 9ম বিটকে আমরা উপেক্ষা করে এখানে দেখলাম কি শূন্য। যেহেতু একটা সংখ্যার সাথে শুধু তার নেগেটিভ সংখ্যা যোগ করা হলেই যোগফল হিসেবে আমরা শূন্য পাই, তাই আমরা বলতে পারি যে কোনো বাইনারি সংখ্যার 1-কে 0 এবং 0-কে 1 দিয়ে পরিবর্তন করে যে সংখ্যা পাবো তার সাথে 1 যোগ করে নেওয়া হলে সেটি মূল বাইনারি সংখ্যার নেগেটিভ হিসেবে কাজ করবে। 1 যোগ করে নিলে সেটা মূল বাইনারি সংখ্যার নেগেটিভ হিসেবে কাজ করবে। তাহলে কি বুঝতে পারলাম যে আমরা যদি 1's কমপ্লিমেন্ট করি, এরপরে আমরা সেটার সাথে 1 যোগ করে দিই, তাহলে আমার যে সংখ্যাটি থাকবে সেটার নেগেটিভ হিসেবে এটি কাজ করবে। এই ধরনের সংখ্যাকে বলা হয় মূল সংখ্যাটির 2-এর পরিপূরক। আমরা এখন 1011001 এর নেগেটিভ অথবা 2-এর পরিপূরক বের করতে পারি। দেখুন আমাদের নিয়মটা আমরা বুঝে গেছি যে
যেটা থাকবে সেটাকে প্রথমে উল্টে দিব এবং উল্টে দেওয়ার পরে এক যোগ করে দিব। এরপরে আমরা যেটা পাবো সেটা হবে 2 এর পরিপূরক। কাজেই আমরা বলতে পারি 8 বিটের একটি সংখ্যা হিসেবে 0000100011 হচ্ছে 10110011 এর নেগেটিভ, তার মানে এইটার হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, একটি সংখ্যাকে একবার নেগেটিভ করে আবার সেটিকে নেগেটিভ করা হয় তাহলে আমরা আগের সংখ্যাটি ফিরে পাবো। আমরা তা আমাদের এই উদাহরণটিতে সেটি পরীক্ষা করে দেখতে পারি। দেখুন 0100101, এটাকে আমরা কি করলাম, একবার ওয়ানস কমপ্লিমেন্ট করে দিলাম, তারপরে ওয়ান যোগ করলাম, তারপরে দেখুন 10111001। আমরা সত্যি সত্যি মূল সংখ্যাটি ফিরে পেয়েছি, অর্থাৎ 01001101 এবং 10111001 হচ্ছে একটি আরেকটি নেগেটিভ। এবারে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিবেচনা করতে হবে, আমরা 2 এর পরিপূরক বের করে যে কোনো বাইনারি সংখ্যাকে তার নেগেটিভ করতে পারবো, কিন্তু মূল বাইনারি সংখ্যাটি শুরুতে কত ছিল সেটি কি আমরা জানি? যেমন ধরা যাক 1001 একটি 4 বিটের বাইনারি সংখ্যা যার দশমিক মান হচ্ছে 9। খুব সহজেই আমরা দেখাতে পারি 0111 হচ্ছে 2 এর পরিপূরক যার দশমিক মান হচ্ছে 7, অর্থাৎ এই সংখ্যার দুটি একে অপরের 2 এর পরিপূরক। দেখুন এখন তাহলে আমরা প্রশ্ন করতে পারি, 4 বিটের একটি সংখ্যা হিসেবে আমরা কি 1001 কে 9 ধরে নিয়ে এর 2 এর পরিপূরক হিসেবে 011 কে -9 ধরে নেব, নাকি 011 কে প্লাস ধরে নিব নিয়ে 2 এর পরিপূরক হিসেবে 1001 কে -7 ধরে নেব? এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নিয়ম মেনে চলা হয়। নিয়মটি হচ্ছে MSB যদি 0 হয় শুধু তাহলেই সংখ্যাটি পজিটিভ হবে এবং বাইনারি সংখ্যাটি প্রকৃত মান দেখাবে। MSB যদি 0 হয় তাহলে কি হবে, সংখ্যাটি পজিটিভ হবে এবং বাইনারি সংখ্যাটি প্রকৃত মান দেখাবে। MSB যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ এবং শুধু 2 এর পরিপূরক নিয়ে তার প্রকৃত পজিটিভ মান বের করা যাবে। ঠিক আছে, MSB যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ এবং শুধু 2 এর পরিপূরক নিয়ে তার প্রকৃত পজিটিভ মান বের করা যাবে। এই পদ্ধতি, তার মানে আমরা 1 আর 0 এটা দেখে বুঝতে পারবো। এই পদ্ধতিতে কিছু সংখ্যার নেগেটিভ রূপ বের করে দেখানো হলো। দেখুন +6 0110 1001 এর সাথে 1 কে যোগ করা হয়েছে, এখানে দেখুন 1 এসেছে। প্রথম বিটটা 1 আসা মানে হচ্ছে এটা নেগেটিভ নেগেটিভ মান। ঠিক আছে, 8 বিটের উদাহরণ দেখুন +83 এর জন্য এখানে এসে দেখুন 1 হয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারবো এটি একটি নেগেটিভ মান এসেছে। এটা আমাদের এখানে বলে দিয়েছে যে মুক্তি পাবার জন্য নিয়ম মেনে চলা হয়। নিয়মটি হচ্ছে MSB যদি 0 হয় শুধু তাহলেই সংখ্যাটি পজিটিভ হবে এবং বাইনারি সংখ্যাটি প্রকৃত মান দেখাবে। MSB যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ এবং 2 এর পরিপূরক নিয়ে তার প্রকৃত পজিটিভ মান বের করা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এখানে 1 দেখাচ্ছে, এখানে 1 দেখাচ্ছে, এই যে এখানে 0 দেখাচ্ছে, এখানে 0 দেখাচ্ছে, এটা একটি পজিটিভ মান ছিল, এখানে 1 আসার সাথে সাথে আমরা বুঝতে পারছি এটা একটি নেগেটিভ মানে চলে গিয়েছে। দেখুন 50 থেকে 25 সংখ্যাটি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ দাও। এক্ষেত্রে আমরা কি করব, 50 কে আমরা প্রথমে লিখবো, এই যে 50 কে লিখে নিয়েছি, আর আমরা 2 এর পরিপূরকটা আগে একটা সাইডে করে নিব। ধরুন এটা উপরে দেখিয়েছে, আপনি এইভাবেও করতে পারেন। কিভাবে করবেন, এই যে 2 এর পরিপূরক 25-এর জন্য প্রথমে বাইনারি সেটাকে উল্টে দিয়ে 1 এর পরিপূরক, তারপরে মানে যেটা বাইনারি আছে সেটাকে উল্টে দেয়া, 1 থাকলে 0, 0 থাকলে 1 করে দেয়া সব বিটগুলো, এরপরে শেষের সাথে 1 কে যোগ করলে এটা হয়ে যায়, এর যে রেজাল্ট আসে এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এই 2's কমপ্লিমেন্টের মানটা এখানে নিয়ে আসা হয়েছে। এবার এই দুটোকে দেখুন কি করা হয়েছে, যোগফল যোগফল এখানে পাওয়া গিয়েছে। এটা করছি কিন্তু বিয়োগ, কিন্তু আমাদের কাজটা করতে হবে যোগ, কারণ আমি আগেই বলেছিলাম যে কম্পিউটার বিয়োগটা করে যোগের মাধ্যমে। কিভাবে করলো, 0 সাথে 1 কে যোগ করে দিল 1,
1 কে 1 এ যোগ করলে 0 হাতে থাকে 1 1 1 এ যোগ করে দিলে হাতে থাকে 1 0 0 তে 0 হাতে থাকে ওই যে 1 ছিল ওটা এখানে বসে যাবে 1 0 তে 1 1 আর 1 এ 0 হাতে থাকে 1 1 1 এ 0 হাতে থাকে 1 1 1 এ 0 হাতে থাকে 1 এই যে এইখানে এসে 1 পেয়েছি এটার মানে হচ্ছে এটা একটা নেগেটিভ নাম্বার জেনারেট করেছে যোগফলে নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে এসেছে সেটিকে বিবেচনা করার প্রয়োজন নেই ও সরি আমরা তো ওভারফ্লো পেয়েছি 1 সো এটা আমাদের বিবেচনায় পড়বে না কিন্তু দেখুন এই বিটটা আমি এখানে একটু ভুল করেছি এই বিটটা খেয়াল করিনি আচ্ছা এই বিটটা এটা হচ্ছে 0 সো এখানে আমরা কিন্তু একটা মান পেয়েছি পজিটিভ মান কিভাবে পজিটিভ মান পেলাম দেখুন 50 ছিল পজিটিভ এখান থেকে 25 কে বিয়োগ করা হয়েছে অবশ্যই এটি পজিটিভ মানই আসবে ঠিক আছে এটা 25 আসবে আচ্ছা যোগফলে নবম বিটে মানে আটটা বিট পর্যন্ত আমরা ধরবো ওভারফ্লো হয়ে গেলে সেটাকে আমরা নিব না সেটিকে বিবেচনা করার প্রয়োজন নেই বাকি 8 বিটের সংখ্যার এমএসবির মান 0 যার অর্থ সংখ্যাটি পজিটিভ এবং আমরা জানি এইটার মানে হচ্ছে পজিটিভ 25 কাজে উত্তরটি সঠিক তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা আমাদের সংখ্যাটা বিয়োগ করব কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু সেটা হবে অ্যাকচুয়ালি কিন্তু আমরা করেছি যোগ কিন্তু কাজটা আমার রেজাল্টটা দিয়েছে কিন্তু বিয়োগ মানে 50 থেকে 25 বাদ চলে গিয়েছে আর 25 রয়েছে কিন্তু কম্পিউটার কিন্তু কাজটা যোগের মাধ্যমে করবে অ্যাকচুয়ালি এইভাবেই করে ধরুন আপনাকে 50 দেওয়া হলো সে 50টাকে বাইনারি করে রেখে দিবে এবং এই যে 25 এটাকে সে 2's কমপ্লিমেন্ট করে এই 50-র সাথে 50-র যে বাইনারি তার সাথে এই 25-এর যে নেগেটিভ মানটা সেটাকে যোগ করে দিবে যদি এই যে এখানে এক্সট্রা ওভারফ্লো হয়েছে এটাকে আর কনসিডার করব না আমরা এটা বাদ দিয়ে দিব এই 8 বিট পর্যন্ত যা আছে সেটাকে আমরা নিয়ে নিব নিয়ে এখানে আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি এবং এটাও কিন্তু আমাদের 25 পজিটিভ 25 সো আমাদের প্রশ্নটা দেখুন এখানে বিয়োগ করতে বলা হয়েছে কিন্তু আমরা কাজটা করেছি কিন্তু যোগ কারণ কম্পিউটার যোগ করে এই বিয়োগের কাজটাকে করে কিভাবে করে 2's কমপ্লিমেন্টের মাধ্যমে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন আশা করব আরেকটা আমরা প্র্যাকটিস করি তাহলে সহজ হয়ে যাবে দেখুন 25 থেকে 50 সংখ্যাটি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ দাও এটা হচ্ছে 50 কে আমরা ওখানে কিন্তু বলা ছিল যে 50 থেকে 25 সংখ্যাটি যেটা বলা থাকবে সেটা করবেন আপনারা এক্সামের ক্ষেত্রে প্রথমে আপনারা প্রশ্নটা পড়বেন যে আপনাকে 50 থেকে 25 বলা হচ্ছে নাকি 25 থেকে 50 বলা হচ্ছে এখানে নেগেটিভ মানও চলে আসবে ঠিক আছে দেখুন এখানে বলা হচ্ছে 25 থেকে 50 তাহলে এবার আমরা কি করব 50 কে যেটাকে আমরা বাদ দিতে বলছে যে 50 সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে বলছে 25 থেকে 50 সংখ্যাটি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ দাও তাহলে আমরা এই 50 সংখ্যাটিকে প্রথমে আমরা 1's কমপ্লিমেন্ট করব প্রথমে বাইনারি রূপান্তর তারপর 1's কমপ্লিমেন্ট তারপরে সেটার সাথে 1 যোগ করে আমরা 2's কমপ্লিমেন্ট পাবো এই যে 2's কমপ্লিমেন্ট পেলাম এই রেজাল্টটি হচ্ছে কি -50 সো +25 এর সাথে এই যে +25 এর মান এর সাথে -50 এর মানটাকে আমরা যোগ করে দিব দেখুন তাহলে পেয়ে যাব 10 তে 1 01 এ 1 01 এ 1 11 এ 0 হাতে থাকে 1 ওই 1 আবার এর সাথে যোগ হয়ে 0 আবার 0 এর সাথে 0 আর ওই 1 এসে 1 01 এ 1 01 এ 1 যোগফলে 8 বিটের সংখ্যার MSB এর মান 1 যার অর্থ সংখ্যাটি নেগেটিভ এই যে এখানে 8 বিট আছে এই প্রথমটা দেখুন -1 এটার মানে বোঝাচ্ছে সংখ্যাটি হচ্ছে নেগেটিভ আশা করব বুঝতে পেরেছেন খুব বেশি বড় করব না যাতে আপনাদের বুঝতে সহজ হয় আপনারা বাসায় আবার প্র্যাকটিস করবেন সহজে আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনাকে উদাহরণে যেরকম বলা হয়েছে যে 50 থেকে 25 সংখ্যাটি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো তাহলে 50 থেকে 25 কে বাদ দিতে বলা হয়েছে তাহলে কি করব আমরা 25 কে 2's কমপ্লিমেন্ট করে নিব নিয়ে যে মানটা পাবো এই মানটাকে আমরা এই 50 এর যে মানটা সেটাকে আগে লিখবো সেখান থেকে এই -25 কে বাদ দিব তো বাদটা দিব কিভাবে যোগের মাধ্যমে যেহেতু এটাকে মাইনাস করে নিয়েছি আগে 2 এর পরিপূরক করে কম্পিউটার এই কাজটাই করে আগে সংখ্যাটাকে নেগেটিভ করে নিয়ে দেন ওটাকে যোগ করে দেয় এরপরে দেখুন 25 থেকে 50 বলা হয়েছে তো এখানে আমরা এই যে ওভারফ্লো হয়ে গেছিল না 8 বিটের বেশি হলে সেটাকে নিব না এবং এই প্রথম যে বিটটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি সেটা দেখে 0 ছিল এটা পজিটিভ নাম্বার আমরা বুঝতে পারবো আর এইখানে দেখুন এখানে এটা 1 থাকার কারণে এটা নেগেটিভ
এই যে এখানে 1 থাকার কারণে এটা নেগেটিভ নাম্বার আসছে এটা আমরা বুঝতে পারবো যোগ ফলে 8 বিটের সংখ্যার এমএসবি মান 1 যার অর্থ সংখ্যাটি নেগেটিভ কাজেই 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সংখ্যাটিকে আবার নেগেটিভ করে তার পজিটিভ মান বের করতে হবে তাহলে তার পজিটিভ মানটা কি হবে এটাকে এই যে যে মানটা পেয়েছি এটাকে উল্টে দিব 1 এর পরিপূরক করব সেটাকে আবারো 1 যোগ করব করে 2 এর পরিপূরক করলে এটার মানটা পেয়ে যাব আমরা 25 কাজে প্রকৃত যোগফল হচ্ছে -25 অর্থাৎ উত্তরটি সঠিক তার মানে পজিটিভ মানটা ছিল 25 এই যে আমাদের পজিটিভ মানটা ছিল 25 ঠিক আছে মানে 50 থেকে 25 কে বাদ দিলে 25 টাকার কথা সেটাই আছে কিন্তু এটা যেহেতু 25 থেকে 50 কে বাদ দেওয়া হয়েছে এইভাবে এখানে -25 এসেছে ঠিক আছে আপনি যেদিক দিয়ে যান আপনি রেজাল্টটা মিলিয়ে নেবেন ঠিক আছে যদি আপনি এখানে নেগেটিভ পান তাহলে এটাকে আবারো 2 এর পরিপূরক করে নিলে আপনি দেখবেন যে যে ভ্যালুটা পজিটিভ ভ্যালুটা চলে আসবে কাজে প্রকৃত যোগফল হবে -25 অর্থাৎ উত্তরটি সঠিক প্রকৃত যোগফল কি অবশ্যই নেগেটিভ আসবে কারণ ছোট থেকে আপনি যেহেতু বড় একটা জিনিসকে মাইনাস করতেছেন এখানে মাইনাস চলে আসবে ঠিক আছে -25 এবার কোডের ধারণা এটা নিয়ে আলোচনা করব তো আজকে কোডের ধারণা নিয়ে আলোচনা না করি একটু শর্টে আজকে শেষ করি আগামী দিন আমরা আবার কোডের ধারণা নিয়ে আলোচনা করব কারণ এর সাথে আবার এই যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারগুলো থাকবে যার কারণে আমরা সংখ্যা পদ্ধতি পর্যন্ত এখানেই আপাতত ইয়ে রাখছি এই কোডের ধারণাতে যখন যাব তখন আস্তে আস্তে আমরা এই কোডের ধারণাগুলো শেষ হওয়ার পরেই আমাদের হচ্ছে আমরা লজিক গেট তে আস্তে আস্তে ঢুকে পড়বো ঠিক আছে বুলিয়ান অ্যালজেব্রা বা ডিজিটাল ডিভাইস নিয়ে পরে আলোচনা আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ